আমার সকল বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সূর্যদেব হলেন সমস্ত শক্তির উৎস। আমাদের সমস্ত দুর্দশা থেকে মুক্ত করে সৌভাগ্য বৃদ্ধি করতে এবং কর্মক্ষেত্রে উন্নতি তথা সন্তান প্রাপ্তি, দীর্ঘায়ু এবং নিরোগ থাকতে সূর্যদেব সাহায্য করেন। সমস্ত ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ শক্তির উৎস হলেন সূর্যদেব। একমাত্র সূর্যদেবকেই আমরা প্রত্যক্ষ দর্শন করতে পারি। পুরাণ মতে সূর্যদেবকে পৃথিবীর প্রাণ এবং ঈশ্বরের চক্ষু হিসাবে মানা হয়ে থাকে। তাই সূর্যদেবের কৃপা লাভ করতে আমাদের প্রত্যেক দিন সূর্যদেবকে জল দান করা উচিত এবং পূজো করা উচিত। প্রত্যেক রবিবার সূর্যদেবের পুজো করলে বিশেষ ফলদায়ী হয়। স্নান না করে সূর্য অর্ঘ্য দেওয়া যায় না। সূর্যদেবকে অর্ঘ্য নারী পুরুষ সবাই দিতে পারেন। তাই সূর্যদেবকে কীভাবে জলদান করবেন প্রত্যেক দিন, সেই ভিডিওই আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো, আমি জলটা কীভাবে রেডি করতে হয় সেটা একটু আগে দেখিয়ে দিই। দেখো, আমি প্রথমেই একটা ধূপ আগে আমি জ্বালিয়ে নিচ্ছি। আর সূর্যদেবকে জল দিতে হলে এরকম একটি তামার পাত্র অবশ্যই নেবেন। তামার ঘটিতেই জল দেওয়াটা শুভ বলে মনে করা হয়। তামার ঘটি অথবা তামার যে কোষাকুষি হয়ে থাকে, এই যে যেমন এই যে এই কোষা, এরকম কোষাকুষি যেটা থাকে এটাতেও তোমরা জলদান করতে পারো এটার সাহায্যে। অথবা কিছু যদি না থাকে, এরকম দু হাতে করেও সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়া হয়ে থাকে। আচ্ছা, জলটা আমি প্রত্যেক দিন সূর্যদেবকে জল চড়াই। আর পূব দিকে মুখ করে সূর্যদেবকে জল দিতে হয়, এটা তোমরা সবাই জানো নিশ্চয়ই। আর জলটা চেষ্টা করবে এমন জায়গায় ফেলায় যেন কারোর পায়ে না ঠেকে। দেখো, আমি প্রথমে দেখো প্রত্যেক দিন তো শুদ্ধ গঙ্গা জল, আমি প্রত্যেক রবিবার রবিবার শুদ্ধ গঙ্গা জল দিয়ে পুরোটাই ঘটিটা শুদ্ধ গঙ্গা জল ভরে জলদান করি। কিন্তু প্রত্যেক দিন অত গঙ্গা জল পাওয়া তো সম্ভব নয়, তাই আমরা কি করব, এরকম তিন ফোঁটা আগে গঙ্গা জল ঘটের মধ্যে দিয়ে নেব। তারপর পরিষ্কার যে কলের জল আছে সেটা দিয়ে ঘটটা পূরণ করে নেব। তারপর আবার তিন ফোঁটা শুদ্ধ গঙ্গা জল দিয়ে দেবো। তাহলে এটা গঙ্গা জলই হয়ে গেল। এরপর যেটা করব, লাল চন্দন, রক্ত চন্দন যেটা বলে, সে লাল চন্দন বেটে নেব। লাল চন্দন এটা অ্যাড করে দেব জলটার মধ্যে। তারপর লাল পুষ্প অবশ্যই দিতে হয় সূর্যদেবকে, একটা লাল জবা দিতে হয়। তো আমি এখানে একটা লাল জবা এনেছি, আমি লাল জবা দিয়ে দিলাম জলটার মধ্যে। আর দেব দূর্বা। এটাও একটু আমি চন্দন মাখিয়ে নিলাম, দিয়ে জলটার মধ্যে নিয়ে নিলাম। আর দেব চাল অর্ঘ্য। চাল অবশ্যই তোমরা একটু করে দেবে, অনেকে একটু করে গুড়ের টুকরোও দেয়, সেটাও দিতে পারো। আমি রবিবার রবিবার যেটা করি, আমি একটু করে মধুও এতে দিয়ে দিই। মিষ্টি না থাকলে যে কোনো চিনি বা গুড় দেওয়া যায়, তো আমি মধু দিয়ে দিই। আর এরকম না কিছু না থাকলে দূর্বা, চাল, একটি লাল জবা ফুল আর লাল রক্তচন্দন এতে দিয়ে দেবে। দিয়ে এরপর বাইরে গিয়ে পূব দিকে মুখ করে এইভাবে ঘরটা ধরবে, ঘটের এইভাবে ধরবে, এখানটায় এই দুটো বুড়ো আঙুল দুটো এরকম একটু সরিয়ে রেখে দেবে যেন ঘটে স্পর্শ না করে। এইভাবে এইভাবে দেবে জলটা ঠাকুরকে, এইভাবে জলটা চড়াবে। আর এই এই আঙুল দুটো, বুড়ো আঙুল দুটো সরিয়ে রেখে দেবে। তারপর ঠাকুরকে জল অর্ঘ্য দেবে। সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়ার পর প্রণাম মন্ত্র বলবে। আমি মন্ত্রগুলো, অর্ঘ্য মন্ত্র এবং প্রণাম মন্ত্র দুটোই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। তাহলে চলো আমি জলটা দিয়ে আসি। আমার এই দিকটা পূর্ব দিক, আমি পূর্ব দিকে মুখ করে এইভাবে ঘরটা ধরে জলটা দিচ্ছি। ও
ভাঙ্গবাকুশমাশঙ্কশম কশোপ্যম মহাদুতিমোধন্তারিম সর্বপাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম। ভগবান সূর্যদেবায় নমো নমঃ, ভগবান আদিত্য নারায়ণ নমো নমঃ, ভগবান ভাস্করায় নমো নমঃ। সূর্যদেবকে জল দেওয়া হয়ে গেল। সূর্যদেবকে জল দেওয়ার পরে আমি তুলসী গাছে জল দিই প্রত্যেক দিন, এটা আমি করি। তারপরে ঠাকুর ঘরে এসে আমি সমস্ত ঠাকুরের পুজো করি, এটা আমি প্রত্যেক দিনই করি। আর সকালবেলায় যদি তোমরা পুজো করো, সকালবেলায় যদি জল দাও সূর্যদেবকে, তাহলে অবশ্যই পূর্ব দিকে মুখ করে তোমরা জলটা দিতে হবে। আর যদি সন্ধ্যাবেলায় পুজোর আগে জল দাও, তাহলে যেন পশ্চিম দিকে মুখ করে সূর্যদেবকে জল দেবে। তখন কিন্তু ঘরের মধ্যেই দেবে, এরকম এই কোষাকুষিতে এর মধ্যে একটু চাল নিয়ে নেবে আর একটু পুষ্প নেবে, একটু দূর্বা নিয়ে এইভাবে এইভাবে পশ্চিম দিকে মুখ করে তখন জলটা দিতে হবে। আমি এখানে দেখিয়ে দিলাম। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও টপিক, সূর্যদেবকে কিভাবে জলদান করতে হয়, সেই ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। জয় সূর্যদেব।